আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সবাই সুস্থ থাকুন, দোয়া করি আল্লাহ তাআলার কাছে। তো 135 এর জন্য কিন্তু অনেকেই ফোন দিয়েছেন, ফোনের উপর আর ফোন, ফোন আর ফোন, ঠিক আছে। তো 135 আপনাদের জন্য কালেকশন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। এটা কিন্তু নাম্বার ছাড়া ওয়ান টেস্ট, আর ওয়ান টেস্ট নিলে কিন্তু দুইটা সুবিধা। একটা সুবিধা হচ্ছে নিজ নামে গাড়িটা হবে, আর দ্বিতীয় নাম্বার সুবিধা হচ্ছে আপনি যেখানেই থাকেন না কেন, ঢাকা থাকেন না কেন, খুলনা থাকেন না কেন, সেখানকার নাম্বার হয়ে যাবে। তো এই দুটি সুবিধার কারণে ওয়ান টেস্ট গাড়িগুলো বেশি চলে, ঠিক আছে না। তো এটা হলো ওয়ান টেস্ট। আপনারা আপনাদের কাছে বিক্রি হওয়ার সাথে সাথে আমরা মালিকেরা চেঞ্জ করে দিব শোরুম কাগজগুলো, আর বাইকটি স্টিকার থেকে নিয়ে রং এ টু জেড সব কিছুই অরিজিনাল, ঠিক আছে, একদম টিপটপ এবং প্রথম মালিকের বাইক। তো প্রথম মালিকের বাইক আজ পর্যন্ত যদি এক হাতে চলে তাহলে কিন্তু আপনারাও জানেন বাইকগুলো অনেক সুন্দর থেকে যায়। এই বাইকটির সাউন্ড আপনি বলে দিব, বাইকটির কোয়ালিটি কেমন, আর কিছু বলতে হবে না, ঠিক আছে। তো বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করবো। তার একটা কথা, যারা চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। سنخوض معاركنا معهم وسنمضي جموعا نغدو ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد الذل وذا العار سنخوض معاركنا معهم وسنمضي جموعا وبكل قوة ندفعهم وبكل قوة ندفعهم وسنمضي ندق مع সর্বপ্রথম সামনের টায়ারটা দেখুন, সামনের টায়ারটা গাড়ির সাতটা টায়ার এবং অরিজিনাল, ঠিক আছে। মার্কারের দিন বিন্দু পরিমাণ দাগ নেই, স্কেচ নেই, ফুল ফ্রেশ মার্কার দেখুন, চকচক ঝকঝক। হাইড্রোলিকটা দেখুন অনেক সুন্দর আছে, যদি সব একদম ফুল ফ্রেশ। হেডের গ্লাসটা কিন্তু একদম অরিজিনাল, গাড়ির সাতকার হেডের গ্লাস, যার কারণে একটু ঘোলা করে লাগতেছে। উপরে এই গ্লাসটা কিন্তু অরিজিনাল, ঠিক আছে, স্টিকার পর্যন্ত অরিজিনাল। এখানে হালকা একটু আসর আছে, এটা সেকেন্ড হ্যান্ড গাড়িতে থাকবে। আর যদি বলেন যে এটা চেঞ্জ করে দেন, এটা স্টিকারের উপরে কিন্তু হালকা আসরটা, এটা কোনো পোলাবান বা কোনো কিছু অ্যাক্সিডেন্ট যদি পরে জানে কিন্তু আমার মাইন্ড করে না যে এটা গাড়ি এক্সিডেন্ট করা, এক্সিডেন্ট করা থাকলে এই সিগন্যাল লাইট থাকবে না, কিন্তু সিগন্যাল লাইট যেহেতু নিখুঁত আছে এটা কোনো কারণে আসল লাগছে আর কি। স্টিকারের উপরে আপনি চাইলে এইভাবে রাখতে পারবেন, অরিজিনাল স্টিকার যেহেতু আছে। আবার যদি বলেন যে হুজুর এটা চেঞ্জ করে দেন, আলহামদুলিল্লাহ আমি চেঞ্জ করে দিতে পারবো, ঠিক আছে, তবে আপনাদের অনুমতি। এরপরে হ্যান্ডেল চাপা সুইচ সব কিছু অলোকে আছে। টাঙ্গির দিকে তাকান, টাঙ্গি অরিজিনাল কালার, অরিজিনাল রং, কোনো ধরনের টাচ আপ করা হয় না, এবং স্টিকার থেকে নিয়ে পুরো টাঙ্গি কিন্তু চকচকা ঝকঝকা। দেখুন আপনারাই দেখে বলবেন যে গাড়িটির কোয়ালিটি কেমন, দেখুন একশো একশো আছে বাইকটি। বাম্পারটা কিন্তু অরিজিনাল এবং ইঞ্জিনের চেহারাটা দেখুন অরিজিনাল, ঠিক আছে। রং মেন পার্ট তো খোলাই পরে নেই, শুধু টাইমিং চেন খোলা পড়ছে, যেটা খোলা করার কথা, এই সাইডটাও খোলা পড়ে নাই, দেখেন মেন পার্টও খোলা পড়ে নাই। ইঞ্জিন ইনটেক, ইঞ্জিন প্যাকেট, এ ব্যাপারে নিশ্চিত থাকবেন, ঠিক আছে। সাইড কভারটা অরিজিনাল এবং অরিজিনাল স্টিকার দেব, এমনকি পাওদানি সহ অরিজিনাল, পাওদানি সহ অরিজিনাল, ঠিক আছে। শাড়ি কালারটাও অরিজিনাল এবং কোন ধরনের রঙে টাচ করা হয়নি, কারণ আপনারা এ কথাটা আমাকে বলছেন যে ডিসকালার হোক কিন্তু অরিজিনাল রেখে দিয়েন, এটা আমাকে অনেক উপদেশ দিয়েছেন অনেকেই, এই জন্য তাদের উপদেশটা আমি মানার চেষ্টা করতেছি। দেখুন সব অরিজিনাল, সিট থেকে নিয়ে প্রতিটা অংশ অরিজিনাল এবং নিখুঁত। 135 সিসি, ডিসকভার 135, ঠিক আছে। তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে, এবং দেখাতে পেরেছি যে কোনো জায়গায় কোনো প্রবলেম নেই, ফাটা সেরা ইত্যাদি কোনো কিছুই নেই, ঠিক আছে।
তো গাইস এখন বলবো গাড়ির নাম্বার সম্পর্কে আমি প্রথমে বলছি নাম্বার সারা এটা অটো বিতানের বাইক আমাদের বগুড়া শোরুমের একদম মেইন টাউনের এই বাইকটি শোরুম ঠিক আছে এই যে বগুড়া সূত্রাপুর বগুড়া মেইন টাউন একদম মেইন টাউন আমাদের সাত মাতার পাশেই তো যেহেতু ওয়ান টেস অবস্থা আছে আর প্রথমে বলছি ওয়ান টেস অবস্থা থাকলে দুইটি সুবিধা পাবেন একটা হচ্ছে বাইকটির মালিক সরাসরি আপনি হয়ে যাচ্ছেন কারণ এই শোরুমের মাধ্যমে আমরা মালিকানা চেঞ্জ করে দিব আপনাকে ঠিক আছে আপনার নামে বাইকটি হয়ে যাবে আর দ্বিতীয় নাম্বার সুবিধা হচ্ছে আপনি যে কোনো জেলায় থাকেন না কেন সেই জেলাতেই নাম্বার করে নিতে পারবেন ঠিক আছে রেজিস্ট্রেশন ওই জেলাতেই হয়ে যাবে ঢাকা হোক খুলনা হোক বরিশাল হোক যেখানকার হোক আপনি লোক হন সেখানকারই নাম্বার হয়ে যাবে এই দুইটি সুবিধার কারণে ওয়ান টেস গাড়িগুলো চাহিদা বেশি সিগন্যাল লাইট পিছনে দুইটাই কিন্তু গাড়ির সাতকার এবং নিখুঁত আছে দেখুন সবচেয়ে বড় কথা যে ব্যাক লাইটটা দেখুন এই যে এই জিনিসগুলো কত নিখুঁত সচরাচরণে এই এই জিনিসগুলো জোড়াতালি দেওয়া থাকে তারপরে বিভিন্ন আটা ওটা দেওয়া থাকে এটা কিন্তু তা নেই দেখেন একদম নিখুঁত তাহলে এটাই প্রমাণ করতেছে গাড়িটি কত নতুনতা আছে এবং কত সুন্দর আছে পিছনের টায়ারটাও অরিজিনাল এবং টায়ারটা ফাইজ গিয়ে গেছে বাট এটা একটা আরও কিছুদিন চালানোর পরে এটা টায়ার পাল্টাতে হবে এই সাইডটা দেখুন কত স্টিকার নিখুঁত আছে দেখুন তো এবং অরিজিনাল কিন্তু এই দেখেন যেখানে চুল পরিমাণ দাগ আছে সেটাও রেখে দিছি অরিজিনাল স্টিকার এবং সাইড কভার সহ মানে প্রতিটা অংশ কিন্তু অরিজিনাল সাইলেন্সারটাও দেখুন ঠিক আছে সাইলেন্সারে সব ডেকোরেশন করাই আছে এই সাইডটা দেখুন অরিজিনাল রং ইঞ্জিনের রং এখন পর্যন্ত আছে এবং ইঞ্জিনটা কিন্তু ইনটেক ঠিক আছে শুধু টাইম ইঞ্জিন পাল্টানো হয়েছে এই সাইডে বাম্পার পাওদানি সব ঠিকঠাক আছে ট্যাঙ্কিটাও দেখুন একদম ফুল ফ্রেশ ট্যাঙ্কি দেখুন এবং চেহারা দিক দিয়ে একশোতে একশোই আছে এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই অলোকে আছে সিগন্যাল লাইট পর্যন্ত ঠিক আছে সিগন্যাল লাইটও একদম নতুনের মতো এবং ফুল ফ্রেশ ঠিক আছে এদিকে বাইজারের স্টিকারটাও কিন্তু অরিজিনাল কোনো চেঞ্জ করা হয় নাই আমি প্রথমে বলছি কোনো কিছু চেঞ্জ করা হয় নাই এবং গাড়ির চাবি কিন্তু দুইটা হ্যান্ডেলও গ্রহণশীল দেখুন ঠিক আছে এই বাইকটির চাবি কিন্তু দুইটা আর একটা ফাইলের মধ্যে আছে এবং এই বাইকটি একদম স্যাট চালাবে আমি কাগজ ডেট দেখে বলবো আপনার গাড়িটি চলা 17,084 কিলো ঠিক আছে আমরা আসলে এই অবস্থায় পেয়েছি হালকা মিটার কমাইতে পারে এটা অ্যানালগ মিটার কোনো গ্যারান্টি নেই ঠিক আছে তো গাইস এই বাইকটি সাউন্ড শোনার আগে আমি আর একটা কথা বলবো সেটা হচ্ছে এই বাইকটি কিন্তু একদম শেষ চালানের বাইক অর্থাৎ কীভাবে 2010 সালে কিন্তু বাইকটি মার্কেট আউট হয়েছে কিন্তু এই বাইকটি হলো 2010 সালের শেষে অর্থাৎ ডিসেম্বর মাসে বাইকটি কিনছে ডিসেম্বর মাস তার মানে 2011 সাল করলেও ভুল হবে না কয়েকদিন কম 2011 সালের ঠিক আছে এই জন্য গাড়িটা একদম টিপটপ আছে সাউন্ড এখন শোনান দেখেন সাউন্ডটা কেমন সাউন্ড সাউন্ড একদম যদি 35-এর আসল সাউন্ড এটা যদি না থাকে তাহলে গাড়ি আপনার থেকে আপনার আমার থেকে মাগনা নিয়ে যাবেন কোনো আফসোস নেই অর্থাৎ 35-এর যে আসল যে বৈশিষ্ট্য সাইলেন্সারে মুখ থেকে দাগ বের হওয়া এটা কিন্তু অক্ষরে অক্ষরেতে আছে হান্ড্রেডে আছে ঠিক আছে যার প্রমাণ কিন্তু আপনারা ইতিমধ্যে শুনতে পেয়েছেন তো বাইকটি যেহেতু স্যাত চালানের বাইক 2011-এর বাইক 2011 সালের বাইক এটা আর
ওয়ান্টেস অবস্থা আছে আমরা মালিকানা চেঞ্জ করে দিব এবং 35 এর যে আসল যেগুলো বৈশিষ্ট্য অরিজিনাল স্টিকার থাকা অরিজিনাল রং থাকা অরিজিনাল সাউন্ড হওয়া এইগুলো কিন্তু অক্ষরে অক্ষরে এই বাইকটির মধ্যে আছে ঠিক আছে তো বাইকটি এখন দামে আসবে বাইকটির দাম 142000 টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ দাম আসবে 142000 টাকা ফিক্সড প্রাইস ঠিক আছে তারপরও আসেন যদি আসতে পারেন হালকা কিছু সম্মানী করা যাবে আর যদি না আসতে পারেন কুরিয়ার সার্ভিসটা আমরা ফ্রি দিতে পারবো ঠিক আছে এতটুকু সম্মান তো আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু